السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله আমাদের এই কোর্সের বিষয়বস্তুর অর্ধেক যেটাকে কোরআন শরীফ তেলাওয়াতের ক্ষেত্রে তাজবীদের যে নিয়ম কানুনগুলো, তো এই বিষয়টা আমাদের মোটামুটি ভাবে শেষ। তো কিছু বাকি আছে, তো ওইটা ইনশাআল্লাহ সামনে আসবে। আর এখন আমাদের যে পর্বটা বাকি ওইটা হলো মশকের, অর্থাৎ এগারোটা শেষের এগারোটা সুরা আমরা মশক করব ইনশাআল্লাহ। আর এর সাথে নামাজে যে সমস্ত দোয়া আমরা পড়ি, দুরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত ইত্যাদি, এর সাথে তাসবি, তো এগুলো আমরা মশক করব। তো আজকে আমরা এতদিন পর্যন্ত আমাদের যে পড়াগুলো হয়েছে ওই পড়াগুলাকে একটু পুনরায় দেখব। আমাদের প্রথম শুরু হয়েছে হরফের নাম দিয়ে। তো হরফের নামের ক্ষেত্রে আমাদের একটা বিষয় ছিল যে হরফের নামগুলোকে কিছু কিছু হরফের নামকে টেনে পড়তে হয়, কিছু কিছু হরফের নামকে বেশি টানতে হয়, কিছু কিছু হরফের নাম কম টান হয়, কিছু কিছু হরফের মাঝে টান হয় না। তো এই বিষয়ে আমাদেরকে আমাদের কিছু আলোচনা হয়েছিল। তো এই বিষয়টা কে বলতে পারবেন যে কোন কোন হরফে টান হবে, কোন কোন হরফে টান হবে না, বা কোনটায় বেশি কম হবে? হ্যাঁ, জিয়াউল হক ভাই। জি উস্তাদ। জি উস্তাদ, দুটি হরফ না টেনে পড়তে হয়, হামজা এবং হা। হামজা এবং হা হা না আরেকটা হামজা, ঠিক আছে, হামজা এবং আলিফ, দুইটা হরফের নামে টান হয় না, হামজা এবং আলিফ। আচ্ছা, তারপর যে সকল হরফ উচ্চারণে বাংলায় একটি মাত্র অক্ষর দরকার হয়, ওই সকল হরফ গুলা একালিপ টেনে উচ্চারণ করতে হয়, যেমন বা, তা, তা, হা, খ, র, ঝা, ত, জ, ফা, হা, হামজা। আর যে সকল হরফ উচ্চারণে বাংলায় একাধিক হরফ প্রয়োজন, এখানে হামজা এত টান হয় না, আর শেষটা হলো ইয়া ইয়া জি হরফ। আর যে সকল হরফ উচ্চারণে বাংলায় একাধিক হরফ দরকার হয়, ওই সকল হরফ চার আলিপ টেনে পড়তে হয়, যেমন জিম, দাল, জাল, সিন, শিন, সদ, দদ, আইন, গাইন, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ জিয়ুল হক ভাই, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরের আমরা পড়ছিলাম মোরাক্কাব, যুক্তবর্ণ। তো ইনশাল্লাহ আমাদের ওইখানে
কোনো সমস্যা হবে না তেমন। তো মুরাক্কাবের পরে আমাদের পড়ার বিষয় ছিল মাখরাজ। তো আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এই ক্ষেত্রে 17টা মাখরাজ মূলত 5টা জায়গার থেকে উচ্চারিত হয়, 5টা জায়গার সাথে সম্পৃক্ত। তো এর একটা ছিল, প্রথমটা হলো হলক বা কণ্ঠনালী। তো কণ্ঠনালীর থেকে 1 থেকে 3 নম্বর পর্যন্ত মাখরাজ। তারপর জিহ্বা, জিহ্বার থেকে 4 থেকে 13 নম্বর পর্যন্ত মাখরাজ, অর্থাৎ 10টি মাখরাজ, 4 থেকে 13। এইগুলা সম্পর্ক হলো জিহ্বার সাথে। তারপর 14 থেকে 15, এই দুইটা মাখরাজের সম্পর্ক হলো ঠোঁটের সাথে। আর 16 নম্বর মাখরাজের সম্পর্ক হলো মুখের খালি জায়গা। আর 17 নম্বর হলো নাকের বাশি থেকে উচ্চারিত হয় গুন্না। তো এই 17টা মাখরাজের ভিতরে কিছু কিছু মাখরাজ আছে এমন যে জায়গার ব্যবহারের সাথে আমরা পরিচিত, বাংলার ক্ষেত্রে, বাংলা উচ্চারণের ক্ষেত্রে এই জায়গাগুলোর ব্যবহার আমরা করি। আর কিছু কিছু মাখরাজের ব্যবহার এমন আছে যেটা যদিও বাংলার ক্ষেত্রে আমরা করি না, কিন্তু এর ব্যবহার গুলো আমাদের জন্য মোটামুটি ভাবে সহজ। যেমন বাংলার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যেমন হামজা, হা, হলকে শুরু ব্যবহার করি। তারপর 5 নম্বর মাখরাজ কাফ, এই জায়গার ব্যবহার করি। তো 6 নম্বর জিম, শিনিয়া। তারপর 8 নম্বর মাখরাজ, 9 নম্বর মাখরাজ, 10 নম্বর মাখরাজ, তারপর 11 নম্বর মাখরাজ, তারপর এই বায়ের 15 নম্বর মাখরাজ, এবং 16, 17, এই দুইটা মাখরাজের ব্যবহারও বাংলার ভিতরে আছে। আর কিছু কিছু মাখরাজ আছে যে মাখরাজের ব্যবহারটা আমরা বাংলার ক্ষেত্রে করি না, যেমন এই 2 নম্বর মাখরাজ আইন, হা, 3 নম্বর গাইন, খ, তারপর কফ, তারপরে দদ, তারপর আছে সদ, সিন, জা, তারপর দ, দাল, সা, ফা। এই মাখরাজের, এই হরফগুলি উচ্চারণের জন্য যে জায়গাটার ব্যবহার করা হয় এটা সরাসরি বাংলার ভিতরে নেই, তবে কিছু কিছু আছে আমাদের জন্য সহজ, আর কিছু কিছু আছে আমাদের জন্য একটু কঠিন। তো বিশেষ করে যে সমস্ত হরফের মাখরাজের উচ্চারণটা আমাদের জন্য একটু কঠিন, আমরা করতে পারি না, তো ওই সমস্ত মাখরাজের দিকে সর্বদাই খেয়াল রাখতে হবে। আর মাখরাজ পড়ার সময় বলা হয়েছিল যে মাখরাজের যে ধারাবাহিকতাটা আছে এটার দিকে, এই অনুযায়ী যদি আমরা বলতে না পারি এতে আমাদের কোনো সমস্যা নেই। অন্তত আমাদের এতটুক হইতে হবে যে মাখরাজ যখন একটা হরফ আসবে তখন যেন আমরা ওই হরফের মাখরাজটাকে বুঝতে পারি যে এই হরফটা আসলে কোন জায়গার থেকে হবে। আর মাখরাজের যে ধারাবাহিকতাটা এখানে দেওয়া আছে এটা আমাদের জন্য মনে রাখা কঠিন না, একেবারে নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, হলকে শুরু থেকে শুরু হবে আর নাকের বাশিতে গিয়ে শেষ। 17টা মাখরাজ যদিও ধারাবাহিকতার সাথে আমাদের মনে রাখার অত বেশি প্রয়োজন নেই, তারপর ওই 17টা মাখরাজ কে শুনাইতে পারবে? কেউ কি শুনাইতে পারবেন 17টা মাখরাজ? আচ্ছা, মাশাল্লাহ। গোলাম হোসেন ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, মির্জা গোলাম হোসেন ভাই, এখানে দেওয়া আছে, আপনি না দেখে শোনার চেষ্টা করেন। জি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে, হামজা, হা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে, আইন, হা। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে, গইন, হ। 4 নম্বর মাখরাজ, জিব্বার গোড়া তার বরাবর উপর দিকে লাগাইয়া, কফ, কফ। 5 নম্বর মাখরাজ, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপর দিকে লাগাইয়া, কাফ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের দিকে লাগাইয়া,
তালুর সাথে লাগাইয়া জিম শিন ইয়া, সাত নাম্বার মাখরাজ জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া বদ, আট নাম্বার মাখরাজ জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম, নয় নাম্বার মাখরাজ জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া নু, দশ নাম্বার মাখরাজ জিব্বার আগার উল্টা পিঠ, জিব্বার আগার উল্টা পিঠ বা পিঠ তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া র, এগারো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া ত দাল, ত দাল তা, বারো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া পেট ও আগার সাথে লাগাইয়া সদ সিন ঝা, তেরো নাম্বার মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া র রাল সা, চোদ্দ নাম্বার মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া বা, পনেরো নাম্বার মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা আর মিম উচ্চারিত হয়, দুই ঠোঁট গোল করিয়া ওয়া উচ্চারণ করতে হয় আর ঠোঁটের ভেজা অংশ থেকে বা উচ্চারণ করতে হয় আর শুকনো অংশ থেকে মিম উচ্চারণ করতে হয়, ষোলো নাম্বার মাখরাজ মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া হয় যেমন বা বু বি, সতেরো নাম্বার মাখরাজ নাকের বাঁশির ভিতর হইতে গুন্নার শব্দ উচ্চারিত হয় যেমন ইন্না আম্মা ইত্যাদি। জি ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ গোলাম হোসেন ভাই সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার মোহাম্মদ জিল্লুর রহমান ভাই আপনাকে আমি হরফ জিজ্ঞাসা করব, আপনি হরফের মাখরাজটা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা জিল্লুর রহমান ভাই, আপনি আমাকে ত এর মাখরাজটা শুনাবেন। ত ত জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত। আচ্ছা আপনি আমাকে ওয়াবের মাখরাজ শোনাবেন। ওয়াও পনেরো নম্বর মাখরাজ দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়, ওয়াও মূলত গোল ঠোঁট গোল করে উচ্চারণ করতে হয়। ওয়াও আচ্ছা এবার আপনি সদের মাখরাজটা শুনাবেন। সদ এটা উস্তাদ বারো নম্বর মাখরাজ জিব্বার আগা নিচের দাঁত নিচের সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে উচ্চারণ করতে হয় সদ। আচ্ছা এই মাখরাজে তো মোট তিনটা হরফ সদ সিন যা, তো সদের মাখরাজের ব্যবহারটা একরকম, সিন এবং জায়ের মাখরাজের ব্যবহারটা একটু ভিন্ন, তো এইখানে মাখরাজগত পার্থক্যটা কেমন হয়? উস্তাদ সদের উচ্চারণ হবে নিচের দুই দাঁতের আগা আগা থেকে, আর সিনার যা এ দুইটা হবে দাঁতের পেটের সাথে জিভে লাগিয়ে উচ্চারণ হবে।
জি, আরেকটা কথা বলা হয়েছিল যে সদের উচ্চারণের সময় উপরের দাঁতের সাথে নিচের দাঁত লাগানো যাবে না, আর সিন এবং জায়ের উচ্চারণের সময় উপরের দাঁত নিচের দাঁতের সাথে লাগাইলে সমস্যা নেই। আচ্ছা, এবার আপনি দদের মাখরাজটা শোনাবেন। সাত নম্বর মাখরাজ, জিভের গোড়ার কিনারা উপরের দুই উপরের দুই মারির গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়, সেটা সঠিক হবে। এখানে মারিদাত বলতে আসলে কয়টা দাঁত? মারির দাঁত বলতে পাঁচটা পাঁচটা মোট 10টা, তাই তো? জি, উপরে পাঁচটা পাঁচটা 10টা, আবার নিচেও পাঁচটা পাঁচটা 10টা। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের দ্বিতীয় বিষয়টা ছিল মাখরাজ। তো এরপর আমরা হারাকাতের সঙ্গে পরিচিত হয়েছি। হারাকাত এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে, আর হারাকাতের উচ্চারণ এটা তাড়াতাড়ি করতে হয়। এইখানে যে বিষয়টা আমাদের তিলাওয়াতের ক্ষেত্রে গিয়ে একটু সমস্যা হয়, ওইটা হলো যে হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তো কিছু কিছু হারাকাতের উচ্চারণে দেখা যায় আমাদের একটু সময় লেগে যায়, একটু দেরি হয়। তো হারাকাতের উচ্চারণ দেরি করা যাবে না, দেরি করলে এটা আমাদের মতো হয়ে যাবে, তো এখানে আমাদের দেরি করা যাবে না। মোহাম্মদ জিয়াউল হক ভাই, আপনি আমাকে এই জবর দিয়ে যে সমুচ্চারিত হরফের পার্থক্য এটা একটু শোনাবেন, জবর দিয়ে। জি উস্তাদ, উস্তাদ বানান করে পড়বো না শুধু উচ্চারণটা শোনাবো? বানান করে পড়তে পারেন, সমস্যা নেই। তা জবর তা, ত জবর ত, তা ত, হা জবর হা, হা জবর হা, হা হা, বা জবর বা, ওয়াও জবর ওয়া, বা ওয়া, ওয়া জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, তা জবর তা, সিন জবর সা, সা সা, সদ জবর স, সিন জবর সা, স সা, জিম জবর যা, ঝা জবর ঝা, যা ঝা, জাল জবর যা, জ জবর জ, যা জ, হামজা জবর আ, আইন জবর আ, আ আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, আ ইয়া, দাল জবর দা, বদ জবর দ, দা গ, অফ জবর অ, কাফ জবর কা, অ কা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ জিয়াউল হক ভাই, সুন্দর হয়েছে। তো হরফের পার্থক্যর ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এক তো হলো যে একটা হরফের উচ্চারণ যেন আর একটা হরফের উচ্চারণের মতো হয়ে না যায়, আর দ্বিতীয় বিষয়টা হলো যে এখানে আমাদের শুধু পার্থক্যটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা হরফের উচ্চারণ সহি শুদ্ধ হওয়া, তো প্রত্যেকটা হরফের উচ্চারণ যেন নিজের জায়গায় ঠিক থাকে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। এবার আর একজন জেরের যে পার্থক্য গুলি আছে এটা একটু শোনাবে, জেড দিয়ে হরফের পার্থক্য। আচ্ছা শাহিদুল আলম ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হরকত ধরে উচ্চারণ, যেমন শেখ আমরা তা থেকে শুরু করবো না, হামজাজের থেকে উপর থেকে এইখান থেকে এই চিহ্ন যেখানে দেওয়া আছে এটা? হ্যাঁ, তাদের টি, তদের ত্রি, টি ত্রি। আচ্ছা, এখানে পয়ে আরেকটু মোটা করার মাধ্যমে আরেকটু পার্থক্য করার চেষ্টা করতে হবে। টি ত্রি, টি ত্রি, টি ত্রি, টি ত্রি। আচ্ছা, তাদের তারপর হাজের হি, হাজের হি, হি হি। তারপর হচ্ছে
বাজের বি ওয়াজের বি 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 ওয়াজের বি ইয়াজের ই বি ই তারপর হচ্ছে সাজের সি তিনজের সি 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 সজ্জের সি এবং সিন পার্থক্যটা গোল হা নাকি বড় হা? এটা হা না তো, এই যে এই চিহ্ন দেওয়া আছে, স্পটলাইট দেওয়া আছে, আচ্ছা আচ্ছা আমি হাজ মনে করছি, কারণ সাজের সি তিন সাজের সি তিনজের সি 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 সিনের উচ্চারণের সময় সিনের উচ্চারণের সময় একটা সিনের সজ সিন যা এই যে মাখরাজের তিনটা হরফ আছে, হরফের একটা বৈশিষ্ট্য হলো যে উচ্চারণের সময় অতিরিক্ত একটা আওয়াজ হয়, যেটা কিনা সিনের ক্ষেত্রে এই ধরনের একটা আওয়াজ সি 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 সাজের সি সিজের সি এই ধরনের আওয়াজ হবে সিনের সাজের সি সিনজের সি। আচ্ছা তারপর সজের সজের সি সিনজের সি 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 তারপর হচ্ছে জিমজের জি জাজের জি 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 তারপর হচ্ছে জালজের জি জজের জি 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 তারপর হচ্ছে হামজাদের ই আইনজের ই ই ই হচ্ছে হামজাদের ই ইয়াজের ই ই ই তারপর হচ্ছে দালদের দি দদের দি দদের দি 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 দদে আর একটু মাখরাজে চাপ দিয়ে দি 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 কবজের কি কবজের কি কি কি। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এবার পেজ দিয়ে এই পার্থক্য গুলো শোনাবেন, এখানে জিল্লুর রহমান ভাই আছেন। জিল্লুর রহমান ভাই পেশ দিয়ে হরফের উচ্চারণের পার্থক্যটা একটু শোনাবেন। জিল্লুর রহমান ভাই, আচ্ছা জিল্লুর রহমান ভাই বোধ হয় নেই, আর কে আর একজন শুনান, আর কি শোনাবেন? হ্যাঁ জিয়ল হক ভাই শুনান। তাপেশ তু তপেশ তু তু পু হাপেশ হু হাপেশ হু 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 বাপেশ বু ওয়াওপেশ উ বু উ ওয়াওপেশ উ ইয়াপেশ ইউ উ ইউ তাপেশ সু সিনপেশ সু 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 সৎপেশ সো সিনপেশ সু 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 জিমপেশ জু জাপেশ জু 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 জালপেশ জু জপেশ জু 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 হামজা পেশ উ আইন পেশ উ উ উ হামজা পেশ উ ইয়া পেশ ইউ উ ইউ দাল পেশ দু দত পেশ দু 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 অপ পেশ উ কাপ পেশ কু উ কু। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ জিয়ুল হক ভাই, ঠিক আছে। আচ্ছা এরপরের যে বিষয়গুলি ছিল
তো এগুলো হলো বিভিন্ন কায়দা, গুণনা, তারপর মাদ বা মোটা পাতলার এই বিষয়গুলা। তো এরপরে যে বিষয়গুলো আছে ওইখান থেকে যদি যে কোনো প্রশ্ন করা হয় তাহলে উত্তর দিতে পারবেন। এরপরে যে বিষয়গুলো আছে ওইখান থেকে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে উত্তর দিতে পারবেন কে কে আছেন। যেমন কোনো মত জিজ্ঞাসা করলে বা কোনো একটা কায়দা জিজ্ঞাসা করলে, যেটা কিনা আমাদের পরবর্তীতে গিয়েছে। হ্যাঁ শাহিদুল আলম ভাই, চেষ্টা করবো আসলে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাক। আচ্ছা শাহিদুল আলম ভাই, আপনি বলবেন তানবিন কাকে বলে? তানবিন হচ্ছে দুই জবের দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আচ্ছা এবার বলবেন কলকলার হরফ কয়টি এবং কি কি? কলকল হরফ হচ্ছে পাঁচটি। উদাহরণস্বরূপ মানে সহজ ভাষায় যদি বলি কুতুব দাদা, অর্থাৎ কফ ত বা জিম দাল। আচ্ছা কলকল হরফ হইলে কি করতে হয়? কলকল হরফ হলে পুনঃ মানে এটা একটা উচ্চারণ করতে হয়। মানে যে আমি যদি বলি যেমন আমি শেখ মানে কি বাবু, মানে একটা উদাহরণ দিয়ে যেমন বুঝে, যেমন আহাদ, যেমন আমরা যদি এখানে ওয়াক্ফ করি এটার একটা কলকলা হবে আহাদ এভাবে। হ্যাঁ এটাকে আমরা বলতে পারি যে কলকলা হরফে জজম হইলে ধাক্কা দিয়ে পড়তে হয় হ্যাঁ এটা বা ধাক্কা কলকলা বলে, হ্যাঁ প্রতিধ্বনি করে পড়তে হয়। প্রতিধ্বনি করে। আচ্ছা মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। আচ্ছা এবার আপনি বলবেন ওয়াজিব গুন্না কাকে বলে? ওয়াজিব গুন্না হচ্ছে যখন আমাদের যখন মিম এবং গুন্না বলি আগে, গুন্নার হরফ হচ্ছে গুন্না গুন্না হরফ হচ্ছে মূলত দুইটা, মিম এবং নুন। ওয়াজিব গুণ কখন হয়? হ্যাঁ ওয়াজিব গুণটা মূলত হয় তাদবীর থাকলে, অর্থাৎ মিম এবং নুনের উপর। হ্যাঁ হ্যাঁ হরকতের বামে নুন এবং মিমে যদি তাজিদ থাকে তাহলে এটাকে ওয়াজিব গুণ বলা ওয়াজিব হয়। গুণা বলা আচ্ছা হয়। ঠিক আছে, জি মাশাল্লাহ। আচ্ছা এবার বলবেন মদের হরফ কয়টি এবং কি কি? মদের হরফ হচ্ছে তিনটি, আলিফ ওয়া ইয়া, এগুলো হচ্ছে মদের হরফ। আর মূলত যেটাকে বোঝাই আপনি যেভাবে আচ্ছা শিখেছিলেন এখন চাই একটা আছে। ওইটা হলো যে মাদের হরফ জবরের বাম পাশে, জবরের বাম পাশে খালি আলিফ, খালি আলিফ, জেরের বাম পাশে জজমা লাগিয়া, হ্যাঁ আর পেশের বাম পাশে জজমা লাওয়াও, এগুলা হলো মানে মাদের। বা বি বু মানে এভাবে আচ্ছা আর কি। জি আচ্ছা, মাদ একালিফ মাদ কয় প্রকার? একালিফ মাদ হচ্ছে মূলত মোট একালিফ মাদ মূলত মোট চার প্রকার। চার প্রকার? হ্যাঁ মাশাল্লাহ। আচ্ছা তিন আলিফ মাদ কয় প্রকার? তিন আলিফ মাত হচ্ছে তিন আলিফ মাত তিন আলিফ মাত এক প্রকার। দুই প্রকার না, একটা হলো মাদ্দে আচ্ছা আরজি মধ্যে আর একটা হলো মাদ্দে মুনফাসি। আচ্ছা হ্যাঁ আচ্ছা চার মূল আলিফ শব্দটা মাদ, মনে আছে, হ্যাঁ এটা ভুলে গেছি। আচ্ছা চার আলিফ মাদ কয় প্রকার? চার আলিফ শেখ মনে হয় একটাই আছে মনে হয়। একটা বলতে পাঁচ প্রকার না, ও আচ্ছা হ্যাঁ একটা হলো পাঁচ প্রকার বলতে মাদ্দে মুত্তাসিল আছে, তারপর হ্যাঁ মাদ্দে মাদ্দে লাজিম, আচ্ছা মাদ্দে হ্যাঁ শেখ মনে পড়ছে, মাদ্দে লাজিম হারফি মুকাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, আবার আছে কি মাদ্দে লাজিম কালমি, হ্যাঁ কালমি মুখাফফাফ, আবার মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মোট পাঁচ প্রকার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শহীদুল আলম ভাই, মাদ চার আলিফ মদ কে চেনার সহজ উপায়? প্রশ্ন বুঝি নাই শেখ। চার আলিফ মদ কে চেনার একেবারে সহজ উপায়টা কি? চালের মাধ্যমে হরফের উপরে মোটা চিহ্ন থাকবে, এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। হ্যাঁ মোটা চিহ্ন, মোটা চিহ্ন দেখলেই আমরা চার আলিফ চালের জানলেও। মাধ চিহ্ন আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার বলবেন মাদ্দে লিন যে একটা আছে, তো মাদ্দে লিন কাকে বলে এবং কিভাবে হয় মাদ্দে লিন? মাদ্দে লিন, লিনের হরফ হচ্ছে ওয়া এবং হিয়া।
আচ্ছা, এখানে মাদের হরফ বা লিনের হরফ বলতে গেলে ওই যে শর্তটা আছে ওই শর্তটাও কিন্তু উল্লেখ করতে হবে, যেমন হচ্ছে লিনের হরফে জবরের জবর, হ্যাঁ জবর বাম পাশে ইয়া। আচ্ছা এবার বলবেন মাদে লিন কাকে বলে? মাদ্দে লিন সেগেডেটিক টু আপনি বলবো, ভালো আমি ঠিক মনে আসতে পারছি না। আচ্ছা লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে হ্যাঁ লিন তখন হয়, যেমন মাদলিন হয়। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে। আচ্ছা এবার আপনি বলবেন যে ইদগামে বাগগুন্নার হরফ কয়টি এবং কি কি এর সাথে ইদগামে বাগুন্না নিয়ম থাকে? ইদগামে বারগুনা হরফ হচ্ছে, আমি যদি সহজে বলে, যেমন তিনটি, জি তিনটি হচ্ছে, সেগুলো হচ্ছে যেমন যদি সহজ ভাষা বলে ইয়াউমুন, অর্থাৎ ইয়া ইয়াউমুন, আমি এবার মনে রাখছিলাম, মানে হ্যাঁ ইয়া চারটি, চারটি, সরি স্যার ইয়াও চারটি, চারটি, ইয়াও ইয়া ওয়াও না মিম ওয়ান, নুন, হ্যাঁ হ্যাঁ ইয়াউমুন চারটায় বলতেছে। হ্যাঁ নুন সাকিন এবং তানবিনের পরে হ্যাঁ যদি নুন সাকিন, ইদগাম ইদগামে শব্দ অর্থ বাগুন্না হচ্ছে হরফ, শেখ, আমি একটু বলি, ইদগাম ইজহার ইকফা ইদগাম, ইদগাম শব্দের হ্যাঁ ইদগাম শব্দের অর্থ হচ্ছে কি আমাদের, মানে আপনার গুণ, মানে মিলিয়ে পড়া, মিলাইয়ে পড়া, মিলাইয়ে পড়া, ইদগাম হতে অর্থ হচ্ছে মিলাইয়ে পড়া। এখন আমাদের বাগুনার ক্ষেত্রে হবে কি, এই যে আমাদের নুন সাকিন ও তানবিনের পরে এই ইদগামের বা গুনার যে কোনো একটা হরফ আসলে আমাদের কাছে ওই যে ওইটা মানে গুনা ছাড়া আপনার স্পষ্ট করে পড়তে হবে। আচ্ছা ইদগামে বাগুন্নার ক্ষেত্রে ওই বাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে, ইদগামে আচ্ছা হ্যাঁ, বাগুন্নার ক্ষেত্রে কিন্তু তাই মিলিয়ে গুণনা পড়তে করতে হবে, হবে, হ্যাঁ গুন্নার সহিত হ্যাঁ মিলিয়ে আচ্ছা পড়তে আচ্ছা হবে। হ্যাঁ গুণনা করে পড়তে হবে, তাহলে বেলা গুণনার ক্ষেত্রে তাহলে মানে আপনার শেখ মানে কি হবে বেলা গুণনার ক্ষেত্রে, তার মানে বেলা গুন্নার ক্ষেত্রে গুন্না, বাগুন্নার ক্ষেত্রে গুন্না হয় বেলা। আচ্ছা একেবারে সহজ ভাবে যদি আপনাকে বলতে হয় যে নুন সাকিন এবং তানবিনের পর কয়টা হরফ আসলে গুন্না করতে হয় না? নুন সাকিন ও তানবিনের পরে কয়টা হরফ, নুন সাকিন ও তানবিনের পরে যদি বলি যেমন চেক হামজা আসলে মোট কয়টা? নুন সাকিন এবং তানবীর তো মনে করেন চার প্রকারে পড়া যায়, এই চার প্রকারের মাঝে দেখা যায় স্যার শেখ মোট মনে হয় ছয়টা, ঈদগাম আবার দুই প্রকার হয়ে যায়, বাগুন পাঁচ প্রকার হয়, তো এই পাঁচ প্রকারের ভিতরে কয় প্রকারের ভিতরে গুণ্য হয় না, তো যে কয় প্রকারের গুণ্য হয় না ওই প্রকার কয় প্রকারের হরফ বললেই হলো। শেখ গুণ্য হয় না ইকফার হরফে, ইকফার হরফে তো গুণ্য হয়, ইকফার 15 হরফে গুণ্য হয়, আচ্ছা হ্যাঁ অস্পষ্ট করে করতে হয় জি শেখ, গুণা হয় না আপনার মূলত শেখ ইজহার ইকফা, ইজহারের হরফে, ইজহারে গুণ্য হয়, ইজহারের 6 হরফে গুণ্য হয় না, হামজাহা আইনহা গাইনখা। আচ্ছা আরো আরো হরফ আছে, আর এক প্রকার আছে যেখানে গুণ্য হয় না, আরেক প্রকার সেটা হচ্ছে শেখ এটা মনে হয় যে এই ক্লাব বলে, ইকলাবে তো গুণ্য হয়, একটু আগেও কিন্তু বলছিলেন যে আর এক প্রকার যে প্রকারে গুণ্য হয় না ওই প্রকারটার কথা আপনিই বলছিলেন। এটা ঠিক মনে পড়তেছে না। ইদগামে ব্লা গুণ্য, ইদগামে ব্লা গুণ্য ওই লাম এবং র যে আছে র এবং লাল লাম, এবং লাম এই দুইটার ক্ষেত্রে গুণ্য হয় না, আর এই মোট আটটা হরফ হয়, হামজা আইনহা গাইনহা এবং র লাম, এই আট হরফ আসলে গুণ্য হয় না, আর বাকি যে কোনো হরফ আসলেই গুণ্য হয়, তবে গুণ্যার ধরন একটু ভিন্ন হয় তার মানে ইদগামের ইদগামে ক্ষেত্রে। বাগুন্না আর ইদগামে বেলা গুণা, এই হরফ গুলো বাদ আর গুলো ক্ষেত্রে গুণা হয়। তবে আর একটা নিয়ম বলা হয়েছিল যে
নুসাকিন এবং তানবিন নুসাকিনের পরে যদি একই শব্দে ইদগামে বাগুন্নর হরফ আসে তখন গুন্না করতে হয় না। যেমন ওই চারটা শব্দ বলা হয়েছিল, দুনিয়ানুন বুনিয়ানুন সিনওয়ানুন কিনওয়ানুন, এই চারটা শব্দ। আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ শাহিদুল আলম ভাই, আপনাকে অনেকগুলো প্রশ্ন করলাম, মাশাল্লাহ সুন্দর উত্তর দিয়েছেন। এবার জিয়াউল হক ভাই। জি উস্তাদ। জি জিয়াউল হক ভাই, আপনি আমাকে বলবেন যে র কে কয় জায়গায় পাতলা করে পড়তে হয়? র এর নিচে জের হইলে এবং র সাকিন ডাইনে জের হইলে র কে পাতলা করিয়ে পড়তে হয়। এছাড়াও এছাড়াও র এর আগে যদি ইয়া সাকিন হয় তাহলে র কে পাতলা করিয়ে পড়তে হয়। আরেকটা হলো র এর আগে যদি ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো হরফ হয় তাহলে ওই হরফের আগের হরফে যদি জের হয় তাহলেও র কে পাতলা করিয়ে পড়তে হয়। জি মাশাল্লাহ মাশাল্লাহ, একেবারে পূর্ণাঙ্গ ভাবে বললেন। তো এই মোট চারটা অবস্থা, একটা হলো রয়ে জের হইলে অথবা র সাকিন তার ডানে জের হইলে, অথবা র সাকিন তার ডানে ইয়া সাকিন থাকলে তাহলে পাতলা, আর একটা হলো র সাকিন তার ডানে ইয়া ব্যতীত অন্য কোন হরফ সাকিন এবং তার ডানে জের, তখনও রকে পাতলা করে পড়তে হয়, আর বাকি অবস্থা গুলোতে মোটা করে পড়তে হয়। আচ্ছা আল্লাহ শব্দকে কোথায় মোটা এবং কোথায় পাতলা পড়তে হয়? আল্লাহ শব্দের লামের তাসদিদের ডানে যদি জবর পেশ হয় তাহলে লামকে মোটা করতে হয়, আর যদি জের হয় তাহলে লামকে পাতলা করে পড়তে হয়। মাশাআল্লাহ। আচ্ছা আপনি বলবেন যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা থাকে তাহলে এটাকে কি বলে এবং কিভাবে পড়তে হয়? এটাকে ইকলাব বলা হয়। এখানে ইকলাবের গুণনা হয় নুনকে মিম দ্বারা পরিবর্তন করিয়ে গুণ্য করতে হয়। জি অর্থাৎ মিম সাকিন কয় প্রকারে পড়া যায়? মিম সাকিন তিন প্রকারে উস্তাদ। প্রকার তিনটা কি কি? মিম সাকিনের ইখফা, মিম সাকিনের ইদগাম এবং মিম সাকিনের ইজহার। আচ্ছা এই মিম সাকিনের ইকফা, এই কথাটাকে সহজে আমরা বলতে পারি ইকফায়ে সাফাউই, ইদগামে সাফাউই, ইজহারে সাফাউই। আচ্ছা মিম সাকিনের পরে কয়টা হরফ আসলে গুণনা হয় আর কয়টা হরফ আসলে গুণনা হয় না? দুইটা হরফ আসলে গুণনা হয়। জি দুইটা হরফ কি কি? বা এবং মিম। বা আসলে স্বাভাবিক নিয়মে গুণ্য হয় আর মিম আসলে তাসদিদ সহকারে গুণ্য করতে হয়, যে তাসদিদ দিয়ে দ্বিতীয় মিমে তাসদিদ থাকবে। জি মাশাআল্লাহ। আর বাকি 26 হরফে গুণ্য হয় না, গুণ্য নেই, ইজহার স্পষ্ট হবে। গুণ্যাকে গুণ্যাকে আমরা তো জানি যে আটটা হরফ আছে মোটা, সদ্দ তদ গইন খ কফ, তো গুণ্যাকে কখন মোটা পড়তে হয়? নুন সাকিনের পরে যদি উস্তাদ, নুন সাকিনের পরে এই মোটা হরফ গুলো যদি আসে তাহলে গুণনাকেও মোটা করতে হয়। আচ্ছা হ্যাঁ, তো এখানে কথা হলো যে নুন সাকিনের পরে যদি মনে করেন গইন আসে তখন কি গুণনাকে মোটা করে পড়তে হয়? গইন বা খ আসলো, গইন খর ক্ষেত্রে গুণনা নাই উস্তাদ, পাঁচ হরফের ক্ষেত্রে গুণনা মোটা হবে। জি যেহেতু গইন খয় গুণনা নেই তো এইখানে মোটা করার প্রশ্ন আসে। আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ। তো জিয়ুল হক ভাই আপনার কাছে আর একটা প্রশ্ন হলো যে কলকলা যে আছে তো কলকলা কয় প্রকার, অর্থাৎ কম বেশির দিক থেকে কয় প্রকার? কলকলা কলকলা প্রথমে তো আছে ঊর্ধ্বমুখী কলকলা আছে কলকলায় আলা, আর নিম্নমুখী আছে কলকলায় আদনা। আর পরিমাণের কথা বলছিলেন যে আয়াতের শেষে যদি কলকলার হরফ তাসদিদ অবস্থায় থাকে তাহলে সব থেকে বেশি গুণ ওই কলকলা হবে, অর্থাৎ মাখরাজে বেশি সময় থাকতে হবে। আর যদি আয়াতের শেষে যজম অবস্থায় থাকে, অর্থাৎ ওয়াকফের সময় যদি যজম অবস্থায় কলকলার হরফ আসে তাহলে মধ্যম,
এবং আয়াতের মাঝে থাকলে তেলাওয়াতের ভেতরে যদি আসে তাহলে সব থেকে কম কল করার পরিমাণ। জি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ জিয়ুল হক ভাই সুন্দর হয়েছে। এবার মির্জা গোলাম হোসেন ভাই। জি আচ্ছা গোলাম হোসেন ভাই, আপনি আমাকে বলবেন তিন আলিফ মাদ কয় প্রকার এবং কি কি? তিন আলিফ মাদ দুই প্রকার, মধ্যে আরজি আর মধ্যে মুনফাসিল। মুনফাসিল, আচ্ছা মধ্যে আরজি কাকে বলে? মধ্যে আরজি বলা হয় মাদের হরফের বামে ওয়াকফ করলে মাকে তিন আলিফ টেনে বলা হয়, এটা মধ্যে আরজি। আচ্ছা আর মধ্যে মুনফাসিল? মধ্যে মুনফাসিল হচ্ছে বামে যদি হামজা থাকে এবং উপরে যদি ঢেউ চিহ্ন থাকে তাহলে এটা মাধ্যম মুনফাসিল, এটা তিন আলিফটা নিয়ে পড়িত হয়। আচ্ছা ওইটা কি আমরা চিকন চিহ্ন বলতে পারি? আর হামজা কি? চিকন চিহ্ন, ঢেউ চিহ্ন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা মাধ্যে যে আরজি এবং মুনফাসিল দুটোটাই তিন আলিফ মাদের প্রকার, তো মাধ্যে আরজি কে তিন আলিফ থেকে কম বেশি করার সুযোগ আছে কিনা এবং মাধ্যে মুনফাসিল কেও? মাদে আরজি কে তিন লাইফ টেনে পড়তে হবে আর মুনফাসিল কে একটাই টেনে টেনে পড়া যায়, কনফিউশন লাগছে অবশ্য মাঝে, কারণ একটু আর কি উল্টা হয়ে গেছে। মাদে আরজি কে এক থেকে তিন আলিফ আর মাদে মুনফাসিল কে তিন থেকে চার আলিফ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার আপনি বলবেন যে মাদের হরফের পরে যদি গোল হামজা থাকে, মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি গোল হামজা থাকে তাহলে এটাকে কি মাদ বলা হয়? মাদের হরফের পরে গোল হামজা থাকলে মাদে মুত্তাসিল, মাদে মুত্তাসিল, মাদে মুত্তাসিল পরিমাণ চার আলিফ, তো এখানে কম করার সুযোগ আছে। মাদে মুত্তাসিলকে কম করা যায়, একটু কম করা যায় তিন থেকে চার আলিফ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। এবার আপনি বলবেন যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি ফা আসে, নুন সাকিন এবং তানবিনের পরে যদি ফা আসে তাহলে আমরা কিভাবে পড়ব? নুন সাকিন এবং তানবিনের পরে যদি ফা আসে তাহলে এটা এটা হচ্ছে ইকফার হরফ, ইকফার হরফ আসলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতর নিয়ে গুণা সহকারে পড়তে হয়। জি মাশাআল্লাহ। আচ্ছা এবার আপনি বলবেন মিম সাকিনের পরে যদি ওয়াও এবং ফা আসে তাহলে কি করতে হয়? মিম সাকিনের পরে যদি ওয়াও এবং ফা আসে, মিম সাকিনের হচ্ছে যে তিন প্রকার, এক প্রকার হচ্ছে মিম সাকিনে ইকফা, ওখানে হচ্ছে বা শুধু, আর এরপর হচ্ছে মিম সাকিনে ইদগম শুধু মিম, এর বাইরে যতগুলো আসবে সবই আর ইজহার করে পড়তে হবে সারা গুণনা সারা পড়তে হবে সারা মিলিয়ে। এইখানে আর একটা কথা আছে যে তো এইখানে মোট 26টা হরফ হয়, মিম সাকিনের পরে যদি 26টা হরফ আসে তাহলে গুণনা ছাড়া পড়তে হয়, তবে এই 26টার ভিতরে ওয়াও এবং ফা যদি আসে তখন স্পষ্টের পরিমাণটা একটু সতর্কতার সাথে করতে হয়, এটাকে বলা হয় ইজহারে খাস। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ গোলাম হোসেন ভাই সুন্দর হয়েছে। ঠিক আছে আচ্ছা এবার মোহাম্মদ জিল্লুর রহমান ভাই। জি উস্তাদ। জি জিল্লুর রহমান ভাই, জিল্লুর রহমান ভাই ইয়া তো মাদের হরফ, তো ইয়া যখন মাদের হরফ হবে তখন এর মাখরাজটা কোথায়? যেমন মনে করেন এইখানে এইখানেই, যেমন মনে করেন এই উপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে হা ইয়া যে রহি
এই যে হেই আমরা যে একা লিফট আনলাম ইয়াকে বা তিনা লিফট আনলাম, তো এই ইয়াটা ওই টানের সময়টা কোথেকে উচ্চারিত হইল? উস্তাদ এটা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ করতে হবে। জি, মুখের খালি জায়গা থেকে। আচ্ছা, তাহলে ইয়ার মাখরাজ কিন্তু দুইটা। এখন যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে ইয়ার মাখরাজ কি, তখন আপনি কি বলবেন? ইয়ার মাখরাজ প্রথমত 6 নম্বর মাখরাজটা, তারপরে বলতে পারি যে যদি মদের হরফের ক্ষেত্রে হয় তাহলে মুখের খালি জায়গা থেকে উচ্চারণ করতে হবে। জি মাশাআল্লাহ। হ্যাঁ, তো ইয়া যদি মাদের হরফ হয় তাহলে মুখের খালি জায়গা, আর যদি মাদের হরফ না হয় তাহলে এই মাখরাজ। জিহ্বার মধ্যখান। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এই বদ উচ্চারণ করার ক্ষেত্রে বলা হয়েছিল যে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাই, তো এখন জিহ্বার গোড়ার কিনারা বলতে কতটুকু? জিভের গোড়ার গোড়ার কিনারা বলতে জিভের মাঝ বরাবর থেকে আরেকটু ভেতরের দিকে। আচ্ছা, এখানে একটু কথা আছে যে জিহ্বার গোড়ার কিনারা বলতে কিন্তু আসলে জিহ্বার গোড়ার কিনারা, একেবারে জিহ্বার একটা পাশ, শুধুমাত্র জিহ্বার আগাটা ব্যতীত, জিহ্বার আগার কিছু অংশ ব্যতীত পুরো একটা পাশ বোঝানো হয় দদের মাখরাজের ক্ষেত্রে। এটা মোটামুটি লম্বা একটা জায়গা, তো মাখরাজের ভিতর সবচাইতে লম্বা জায়গার মাখরাজ হলো এই দদ, দদের মাখরাজ। তো এই জন্য এই দদের মাখরাজে দদের ভিতরে একটা সিফত আছে, বৈশিষ্ট্য, সেটাকে বলা হয় ইস্তিতলা, দীর্ঘায়িত হওয়া, দীর্ঘ হওয়া। অর্থাৎ দদের মাখরাজটা খুব লম্বা অন্য অন্য হরফের মাখরাজের তুলনায়। আচ্ছা, আপনি বলবেন যে কলকলা যে আমরা করি, তো কলকলা করার সময় আমাদের ঠোঁট কি খোলা থাকবে নাকি গোল থাকবে? ঠোঁট কলকলা গুলা, ঠোঁট যদি মনে করেন হামজা বা পেশ উব, এই যে হামজা বা পেশ উব, এই যে কলকলাটা করলাম, এই কলকলা করার সময় কি ঠোঁট খোলা থাকবে না গোল থাকবে? ঠোঁট স্বাভাবিক 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 ভাবে আমরা যেরকম রাখি তার থেকে একটু খোলা থাকবে, কিন্তু গোল হবে না। হ্যাঁ, গোল হবে না। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এবার আপনি বলবেন যে হরকতের বামে নুনে এবং মিমে যদি তাসজিদ হয় তখন কি করতে হয়, আর এইটার নাম কি? হরকতের বামে নুনে এবং মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণা করতে হয়। হ্যাঁ, গুণা করে পড়তে হয়, আর এইটার নাম হলো ওয়াজিব গুণা। আচ্ছা, হরফের উপর যদি মোটা চিহ্ন থাকে এবং বামে তাসদিদ না থাকে তখন এইটা এটাকে কি মাদ বলা হয়? হরফের উপর মোটা চিহ্ন থাকে এবং বামে যদি তাসদিদ না থাকে, মদ্দে লাজিম হরফে মুখফফ, আর যদি তাসদিদ থাকে? তাহলে মদ্দে লাজিম হরফে মুসাক্কাল। মুসাক্কাল। মাদ্দে লাজিমের তো মোট 4টা প্রকার, মাদ্দে লাজিম হরফি মুখাফফ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। এই 4 প্রকার কি কি 4 আলিফের থেকে কম করা যায় কিনা এই 4টার ক্ষেত্রে? জি, এইটা আমি সঠিক বলতে পারবো না, খেয়াল নাই। এই 4টার ক্ষেত্রে কম করা যায় না, মাধ্যম 4 আলিফ মাত্র 5 প্রকার, এর ভিতরে এই 4টাকে 4 আলিফে টানতে হবে, আর মাদ্দে মুত্তাসিলকে একটু কম করার সুযোগ আছে। মাদ্দে মুত্তাসিলকে, মুত্তাসিলকে 3 থেকে 4 আলিফ করা এরকম সুযোগ আছে। 3 থেকে 4 আলিফ করা যায়। জি জি স্যার।
আচ্ছা এইখানে কয়টা কায়দা আছে বা বলতে পারেন যে কয়টা মাদ আছে এবং এই মাদ দুইটা কি কি এই শব্দের মাঝে স্যার একটা আছে জবরের বাম পাশে খালি আলিফ এটা একটা মাদ একটা এটার নাম কি কয় আলিফ টানতে হবে এখানে এটা উস্তাদ মদে তবাই এক আলিফ টানতে হবে আচ্ছা এরপর এরপরে উস্তাদ ওয়াকফ করার জন্য এক আলিফ ছেড়ে এক আলিফ টেনে পড়তে হবে এটা হচ্ছে মদে এওয়াজ হ্যাঁ এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ এটা হলো মাদে আওয়াজ এই মাদে মুনফাসিল যেটা আছে মাদে মুনফাসিল চিনার সহজ উপায় কি মাদে মুনফাসিল চিনার সহজ উপায় এটা একটা ঢেউর মতো একটা চিহ্ন দেয়া থাকে আচ্ছা এইটা এইটাকে বলা হয় চিকন চিহ্ন আর আর এইটাকে বলা হয় মোটা চিহ্ন মোটা চিহ্ন উপরেরটা চিকন চিহ্ন আর নিচেরটা হলো মোটা চিহ্ন তো চিকন চিহ্ন হলো তিন আলিফ বুঝায় আর মোটা চিহ্ন চার আলিফ বুঝায় আচ্ছা এইখানে শব্দটা লেখা আছে তো এখানে এই রটাকে আমরা মোটা করে শেখ বুঝা যাচ্ছে না কথা জিল্লুর রহমান ভাই জিতাদ এই যে রটা আছে এখানে এই রটাকে আমরা মোটা করে পড়বো নাকি পাতলা করে পড়বো ওস্তাদ এটাকে আমরা রয়ের উচ্চারণ দুইটা হবে দুইটাকেই মোটা করে পড়বো জি দুইটাকেই মোটা করে পড়বো কারণ কি কারণ এটা তাসদিদ আছে এবং জবর আছে এই জন্য রয়ে তাসদিদ দিয়ে যদি জবর থাকে তাহলে রকে মোটা করে পড়তে হয় উভয় রকেই মোটা করে পড়তে হয় ঠিক আছে ওস্তাদ এটা জেরের পরে যদি তাসদিদ হইতো তারপরে উভয় রকেই মোটা করে পড়তে হইতো আচ্ছা যেমন আপনি এইটার কথা বলতেছিলেন এই যে এইভাবে জি এটাই জিজ্ঞেস করছিলাম ওস্তাদ এই ক্ষেত্রে উভয় রয় মোটা হবে কারণ রয়ে যখন তাজিদ থাকবে ওই সময়টায় আমাদের আগের হরফের হরকত দেখার দরকার নেই ওই সময় আমরা দেখবো যে তাজিদে কি আছে তাজিদে যদি জবর পেশ থাকে তাহলে মোটা জের থাকলে উভয় রয় পাতলা জাজাকাল্লাহ খাইরান এবার এই শব্দের মাঝে নুন সাকিনের পরে ইয়া আছে তো এইখানে এই নুন সাকিনের পরে ইয়াকে আমরা কিভাবে পড়ব তো এটা আমি সঠিক বলতে পারবো না আচ্ছা নুন সাকিনের পরে আচ্ছা এইটা কে বলতে পারবেন যে কোনো একজনে বলতে পারেন যে কেউ সাকিটা গুণনা ছাড়া পড়তে হবে গুণনা ছাড়া পড়তে হবে কেন ওই যে নুন সাকিনের পরে ইয়া আছে নুন সাকিনের পরে ইয়া থাকলে তো আপনার মনে করেন নুন সাকিনের পরে ইয়া হলো ইদগামে বাগুন্নার হরফ তো বাগুন্নার হরফ থাকলে গুণনার সহিত মিলিয়ে পড়তে হয় জি স্যার এখানে এটা আমাদের এটা বলছিলেন দুনিয়া নুন বুনিয়া নুন এই হরফের উদাহরণের একটা উদাহরণ এটা জি নুন সাকিন এবং তানভিনের পরে ইয়া হলো ঈদগাহ বাগুন্নার হরফ ইয়া ওয়াও
ইজহারে মুতলাক, এটা হলো ইসের হরফ বা গুনার হরফ, তো তাজিদ দিয়ে গুনার। তো একই শব্দের ভিতরে যদি নুন সাকিনের পরে ইদগামে বা গুনার হরফ আসে তখন এখানে গুন্না করা যায় না, যেটা বললো বললেন ইজহারে মুতলাক, তখন এটাকে ইজহারে মুতলাক বলা হয়। জি উস্তাদ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, জাযাকাল্লাহু খায়রান। জি আলহামদুলিল্লাহ, অনেকেই শুনাইলেন তো, খুবই সুন্দর হয়েছে। তো এই পিছনের যে বিষয়গুলো এগুলো আমাদের সাথে নিয়েই চলতে হবে। তো আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ আমরা এই পিছনের এই বিষয়গুলোকে মাঝে মাঝে একটু দেখব, আর তেলাওয়াতের মাঝে তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করুন। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।